ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে অমুসলিম দেশে থাকতে হলে প্রত্যেক মুসলিমকে কি দাওয়াত তাবলীগের কাজ করতেই হবে, আর যদি দাওয়াত তাবলীগের কাজ করতে না পারে তাহলে মুসলিম দেশে হিজরত করতে হবে, এরকম কোনো হাদিস আছে কি না? প্রথমত ভাইজান, এ ধরনের কোনো হাদিস নেই আর থাকার কথাও নয়, কারণ এগুলি সুস্থ ব্রেন বা বিবেকের বিরোধী কথা। কোনো একটা কথা যে হাদিস নয়, কোনো একটা কথা যে হাদিস নয় বা সেটা যে হাদিস হতে পারে না, এর একটা উপলব্ধি করার সহজতম উপায় মুহাদ্দিসগণ বলেছেন যে সেটা মানুষের সুস্থ বা স্বাভাবিক ব্রেন গ্রহণ করবে না। আর এই কথাটা যে ঠিক নয়, তার আরেকটি কারণ হচ্ছে যে এই কথাটি অসংখ্য কোরআনের আয়াত এবং সহিহ হাদিসের বিরোধী। প্রথমত, ওলামাদের মধ্যে কথা প্রসিদ্ধ যে দাওয়াত তাবলিগের কাজ করা এটা ফরজে কিফায়া, ফাইন্নাদ দাওয়া ইলাল্লাহ ওয়াজিবাতুন মিন হাইসুল উমুম উজুবান আলাল কিফায়া। ওলামারা বলছেন যে দাওয়াত তাবলিগের কাজ করা ফরজে কিফায়া, যদি কিছু মানুষ দায়িত্ব নিয়ে এক একটা অঞ্চলে বা এলাকায় দাওয়াত তাবলিগের কাজ করে তাহলে সকল লোকের পক্ষ থেকে সেটা যথেষ্ট হবে। ফাইদা কম বিহা মায়াকফি মিনাদ্দুআ ওয়াল উলামা ওয়া তুল্লাবুল ইলম সাকাতা যালিকা আন বাকিল মুসলিমিন। যদি কিছু দায়ী আলিম ওলামা বা দিনী ছাত্র দায়িত্ব নিয়ে দাওয়াত তাবলিগের কাজ করেন তাহলে বাকি মুসলিমদের পক্ষ থেকে সেটা যথেষ্ট হয়ে যাবে, বাকি মুসলিমরা গুনাহ থেকে বেঁচে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, যদি এমনটা হতো যে প্রত্যেক গোষ্ঠীর বা প্রত্যেক এলাকার কিছু মানুষ দাওয়াত তাবলিগের কাজের জন্য বেরিয়ে পড়ত, এলাকায় এলাকায় গিয়ে দাওয়াত তাবলিগের কাজ করত, মানুষের দাঁড়াদাঁড়ি গিয়ে দাওয়াত তাবলিগের কাজ করত, যাতে করে মানুষ দিন সহজ বুঝতে পারতেন এবং ধর্ম সম্পর্কে সজাগ হতেন, আল্লাহকে ভয় করতেন, তাহলে এটা কতই না উত্তম হতো। তো এখানে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে ফালাউলা নাফারুম মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, প্রত্যেক গোষ্ঠীর মধ্যে যদি এমন একটা দল হতো, সকলকে বলা হয়নি, যে যদি সমস্তদের মধ্যে কিছু লোক এরকম হতো, কিছু লোক দায়িত্ব নিয়ে দাওয়াত তাবলীগের কাজে বেরিয়ে পড়তো, তাহলে সেটা ভালো হতো, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রত্যেক ব্যক্তির ওপরে দাওয়াত তাবলীগের কাজকে ফরজ করেননি। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলছেন তার গ্রন্থ মাজমুউল ফতোয়ার 15 খণ্ডের 166 পৃষ্ঠার মধ্যে যে আদ-দাওয়া ইলাল্লাহ, আল্লাহর রাস্তায় দাওয়াত তাবলীগের কাজ করা, তুজিবু আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের ওপরে ফরজ, লাকিন্নাহা ফরযুন আলাল কিফায়া, তবে এটা ফরজে কিফায়া, মানে যদি কিছু মানুষ করে তাহলে বাকি মানুষরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে, আর যদি কেউ না করে তাহলে সকলে গুনাহগার হবে। আর প্রত্যেক ব্যক্তি যদি বলা হয় তাহলে ইন্নামা ইয়াজিবু আলার রাজুল আল মুঈন মিন যালিকা মা ইয়াকদুরু আলাইহি, যদি বলা হয় যে প্রত্যেক ব্যক্তির উপরে দাওয়াত তাবলীগের কাজ করা ফরজ, তবে সেটা ততটুকু যতটুকু তার শক্তি সামর্থ্য এবং জ্ঞান কুলাবে, তার যতটা শক্তি আছে সামর্থ্য আছে এবং যে পরিমাণ জ্ঞান আছে সেই পরিমাণ জ্ঞান শক্তি সামর্থ্যর মাধ্যমে ততটুকু দাওয়াত তাবলীগের কাজ করা প্রত্যেক ব্যক্তির উপরে অপরিহার্য। আর যার জ্ঞান নেই, শক্তি নেই, সামর্থ্য নেই, তার উপর অপরিহার্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে ঠিক একথাই বলেছেন। আর যদি একথা বলা হয় যেটা আপনার প্রশ্নের মাধ্যমে যে হাদিসের কথা আপনি জানতে চেয়েছেন,
এটা মূলত একটা সমাজের মধ্যে একটা প্রচলিত কথা আছে যে যদি আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় যদি আপনি দাওয়াত তাবলিগের কাজ না করেন আর কোনো অমুসলিম যদি দাওয়াত না পেয়ে মৃত্যুবরণ করে, তাহলে হয়তো কাল কেয়ামতের মাঠে ওই অমুসলিম আপনার বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে আমি ওই মুসলিমের এলাকায় বসবাস করতাম কিন্তু ওই মুসলিম ব্যক্তি আমাকে দাওয়াত তাবলিগের কাজ করেনি বলেই আমি আজকে সঠিক পথ বা হিদায়ত পাইনি। এরকম একটা কথা, এরকম একটা রটনা সমাজের মধ্যে প্রচলিত আছে, কিন্তু এরকম নয়। বরং প্রত্যেক মুসলিমকেই যে দাওয়াত তাবলিগের কাজ করতে হবে, প্রত্যেক অমুসলিমের কাছেই দাওয়াত পৌঁছাতেই হবে, না হলে সে গুণাগার হয়ে যাবে বা তার বিরুদ্ধে ওই ব্যক্তির অভিযোগ নিয়ে দাঁড়াবে আল্লাহর সম্মুখে, এরকমটাও নয়। কেননা যদি আমরা দেখি যে রাসূল ইসলামের যুগে সাহাবা রাদিয়াল্লাহু আনহুমরা সব থেকে বড় দায়ী ছিলেন, সব থেকে বড় দাওয়াত তাবলিগের প্রতি আগ্রহী ছিলেন, অথচ তাদের যুগে তো তারা সব জায়গাতেই পৃথিবীর সর্বত্রই পৌঁছতে পারেননি। সেই সময় তো হয়তো ভারতবর্ষে দু একজন লোক এসেছিলেন বা চীনে এখন সে সময় দাওয়াত পৌঁছায়নি। হ্যাঁ, তো যদি এইবার বলা হয় যে ভারতবর্ষের ওই সময়কার লোকেরা বা চীনের ওই সময়কার লোকেরা সাহাবাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, তো এটা মানার কথা নয়, এটা মানার কথা নয়। কথা হচ্ছে যে দাওয়াত তাবলিগের কাজ করাটা ফরজে কিফায়া, কিছু মানুষ করলে বাকি লোকেরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। যারা করতে পারছেন তারা অবশ্যই করুন, আর যারা করতে পারছেন না, যেহেতু এটা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ছে, তো সেই জন্য আপনারা যারা করতে পারছেন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন, সময় দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, যে কোনোভাবে আপনি তাদেরকে সহযোগিতা করুন, সাহায্য করুন। হ্যাঁ, আর যদি বলা হয় যে ব্যক্তি বিশেষে, তো প্রত্যেক ব্যক্তির ওপর অতটা দাওয়াত তাবলিগের কাজ করা অপরিহার্য জরুরি যতটা তার সামর্থ্য আছে, শক্তি আছে এবং বুদ্ধিমত্তা বা জ্ঞান আছে, সেই অনুযায়ী প্রত্যেক ব্যক্তিরও দাওয়াত তাবলিগের কাজ করা অপরিহার্য। বাকি যে আপনি হাদিসের কথা জিজ্ঞেস করেছেন, সেটা মূলত সহি হাদিস বা এরকম কোনো হাদিস আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। হাদা মাইন্দ আল্লাহ আলহাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।